হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ আমরা একটা এক্সাম সম্পর্কে আপডেট দেব। তোমরা দেখতে পাচ্ছ এই এক্সামে কিন্তু 35 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে। আপনি যদি এইচএস পাস হন, যে ক্যান্ডিডেটটা সবে এইচএস পাস করলো সে থেকে শুরু করে 35 বছর অবধি যাদের বয়স, তারা প্রত্যেকেই কিন্তু এই এক্সামটা দিতে পারবে। আর এক্সামটা কি, জিএনএম বা এনএম পড়তে হবে, তার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এখানকার যাবতীয় তথ্য, এই এক্সামের যাবতীয় তথ্য, এক্সামটা সম্পূর্ণভাবে নতুন আসে, এর আগে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই এক্সামটা নিত না। এক্সামটা আসে তার সিলেবাস প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন, এক্সাম সিটি, রিজার্ভেশন, অর্থাৎ কাদের জন্য কতটা সিট সংরক্ষিত, তো সেই টোটাল ব্যাপারটা আমরা এখানে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা অলরেডি বিএড, এমএড কিংবা ডিএলএড এই ধরনের ডিগ্রিগুলো কমপ্লিট করেছো, তারা তো অলরেডি টিচিং জবের জন্য প্রিপারেশান নিচ্ছ। পাশাপাশি বাড়ির ছোট যারা এই জিএনএম বা এএনএম এই ধরনের নার্সিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চায়, এইচএস পাস কিন্তু অন্য কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়নি, তারা জিএনএম বা এএনএম নার্সিং কোর্সে ভর্তি হতে চায় যারা, তাদেরকে প্রধানত এই ভিডিওটা সবাই সাজেস্ট করবে। তাহলে তারা জিএনএম বা এএনএম এই নার্সিং কোর্স পড়তে গেলে কি ধরনের পড়াশোনা করা দরকার এবং কিভাবে প্রিপারেশন নিলে তারা খুব দ্রুততার সঙ্গে এটা ক্র্যাক করতে পারবে এবং এই নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, সেটা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবে। তো চলো আর সময় অপচয় না করে আমরা দেখে নিই টোটাল ব্যাপারটা, এই এক্সাম সম্পর্কিত যে ব্যাপারটা। এখানে দেখো যেটা বলছি সেটা হলো জিএনএম ও এএনএম নার্সিং অ্যাডমিশন 2021। 2021-এ জিএনএম বা এএনএম নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু এক্সাম দিতে হবে। আগে এই অ্যাডমিশন, এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কোনোরূপ এক্সাম দিতে হতো না। কারা এক্সাম দিতে পারবে? আর্টস, সায়েন্স, কমার্স এমনকি ভকেশনাল থেকে এইচএস পাসরাও এই এক্সাম দিতে পারবেন। অর্থাৎ এই এক্সাম দেওয়ার জন্য যেটা ক্রাইটেরিয়া সেটা হলো এইচএস পাস হতে হবে। সে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন এক্সামটা দিতে পারবে। এন্ট্রান্স এক্সাম হবে 65টি প্রশ্নের, অর্থাৎ 65টা প্রশ্ন থাকবে আর সময় থাকবে কতক্ষণ, 90 মিনিট। এন্ট্রান্স এক্সামের সাবজেক্ট থাকবে কি কি, জীবন বিজ্ঞান থাকবে 25টি, ভৌত বিজ্ঞান থাকবে 15টি, পাটিগণিত থাকবে 5টি, ইংরেজি গ্রামার থাকবে 10টি, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থাকবে 5টি আর রিজনিং থাকবে 5টি। আর পরীক্ষাটা কিন্তু দেওয়া যাবে 35 বছর অবধি। 35 বছর বয়স, এই তো মানে এক্সামের যেদিন নোটিফিকেশন বার হচ্ছে, আমরা নোটিফিকেশনটা একটু পরেই দেখাবো, সেই অনুযায়ী 35 বছরের মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকেই কিন্তু এই এক্সাম দিতে পারবেন। এবারে দেখে নিই এক্সামটার জন্য যে ফর্ম ফিল আপ তার আপডেট। এক্সামটা নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই যে এক্সামটা এটা নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তার ডিটেলস এখানে দেওয়া আছে। আর তোমরা যারা এই এক্সাম দেবে তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবে কিংবা ডেটা চেক আপ করবে, তাদের তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, ওখানে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে যে ডেটগুলো মেনশন করা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন, পেমেন্ট অফ ফিস, তারপরে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং, রিভাইজড কনফার্মেশন পেজ, পাবলিকেশন অফ ডাউনলোড, অ্যাডমিট কার্ড, ডেট এক্সামিনেশন, এই যে ডেটগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু টেন্টেটিভ, প্রত্যেকটা কিন্তু টেন্টেটিভ, প্রয়োজন হলে চেঞ্জ হতে পারে। তো অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট ফিস ডেট কত, 31/3/2021 থেকে শুরু হবে, ফর্ম ফিল আপটা শুরু হবে 31/3/2021 থেকে আর চলবে 27/4/2021 5 PM অবধি। তারপর অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং, রিভাইজড কনফার্মেশন পেজ, রিভাইজড কনফার্মেশন পেজ এবং অনলাইন কারেকশনের জন্য ডেট দেওয়া হচ্ছে 28/4/2021 থেকে 30/4/2021। এই দিনটা কিন্তু খুবই কম, মাত্র দুদিন, 2 থেকে 3 দিন, 28/4/2021 থেকে 30/4/2021। তারপরে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রত্যেকে 16/8/2021 থেকে 22/8/2021, অর্থাৎ আগস্টে 16/8/2021 থেকে 22/8/2021 ডেট অফ এক্সামিনেশন, এটা 22/8/2021 সানডে, রবিবার 22/8/2021 এই এক্সামের জন্য ডেট নির্ধারণ করা হয়েছে।
আর সময়টা হলো 11 AM থেকে 12:30 PM, সকাল 11টা থেকে 12:30 অবধি পরীক্ষা হবে। এটা টেন্টেটিভ, এটা আবার চেঞ্জ হতে পারে, পরিস্থিতির উপর নির্ভর করছে। তারপর যেটা আছে, পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার, এটা পরে জানানো হবে। তো এই গেল এক্সাম দেওয়ার যে ডেটগুলো, তার আগে যে ডেটগুলো, অর্থাৎ টোটাল প্রসিকিউরটা কমপ্লিট করার জন্য যে ডেটগুলো আছে তার সামারি, সেটা আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর আমরা সিটিগুলো দেখবো, কোথায় কোথায় এই এক্সামগুলো দেওয়া যাবে সেই সিটিগুলো দেখবো। সিটি দেখো, এখানে ওয়েস্ট কলকাতা দেওয়া যাবে, মালদা দেওয়া যাবে, আমাদের একটু চলে গেছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন জোনস ফর ANM অ্যান্ড GNM 2021, নর্থ 24 PGSA, ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত, অশোকনগর, সেন্ট্রাল কলকাতা আছে, তারপরে সল্ট লেক সিটি আছে, সাউথ কলকাতা আছে। এগুলো তোমরা একটু পেজটা দাঁড় করিয়ে দিয়ে একটু নিজেরা দেখে নেবে, কিংবা তোমাদের ডেসক্রিপশন বক্সে যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেবো, ওখান থেকে তোমরা যাবতীয় ডিটেলসটা দেখে নিতে পারবে যে কোন কোন সিটিতে গিয়ে এই এক্সামটা দেওয়া হবে বা দেওয়া যেতে পারে। এই সিটি লিস্ট এখানে দেওয়ার কারণ কি, সিটি লিস্ট এখানে এই কারণেই দিয়ে রেখেছি যাতে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ ওখানে নিয়ারেস্ট সিটি সিটি সবাইকে ডিস্ট্রিক্ট ওয়াইজ চয়েস করতে হবে। এবং জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে যেটা হয়, যারা 1 নম্বর সিটি চয়েস করে জেনারেলি তাদের সেই সিটিটাই দেওয়া হয়। যদি কোনো রকম অসুবিধা না হয় তাহলে তাদের ফার্স্ট চয়েসের সিটিটাই দেওয়া হয়। এই জন্য এখানে আমরা সিটি লিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তাহলে এখানে ওয়েস্ট কলকাতা, মালদা চলে গেল, মুর্শিদাবাদ, নদিয়া, তারপর থাকছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, তারপর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, তারপর থাকছে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, তারপর পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, তারপর থাকছে সাউথ 24 PGS, আর উত্তর দিনাজপুর। এখানে দেখো একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিটিগুলোর নেম, যে সিটিতে এক্সামগুলো হবে টোটালটা দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই দেখে নিও। এরপর আমরা রিজার্ভেশনটা দেখবো, রিজার্ভেশন কি আছে। সিট রিজার্ভেশন অফ ফর ওয়েস্ট বেঙ্গল ANM GNM 2021 অ্যাডমিশন। আচ্ছা, অ্যাডমিশনের জন্য এখানে যে সিট রিজার্ভেশনটা আছে সেটা একটু দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু দেখে নিই সিট রিজার্ভেশনটা। এখানে বলা হচ্ছে ST শিডিউল ট্রাইব, এনাদের জন্য 6%, তারপর SC শিডিউল কাস্ট 22%, PWD এর জন্য 3%, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, OBC এ 10%, OBCB 7%, তারপরে লেডিস সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এনাদের জন্য আছে 2.5%, তারপরে ফিমেল ক্যান্ডিডেটস ফ্রম ইনিমেটস অফ ডিস্টিটিউট হোমস অ্যান্ড অরফ্যানজেস 2%, মানে যারা অনাথ কিংবা ওই যে সমস্ত মেয়েরা বিভিন্ন ধরনের হোম থেকে আসবে তাদের জন্য 2% সিট এখানে রিজার্ভেশন আছে। তাহলে বন্ধুরা, টোটাল ব্যাপারটাই আমরা বলে দিলাম। এই এক্সামের যাবতীয় যে ডিটেলস আছে আমাদের কাছে সেটা কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ফ্যামিলি তো অনেক বড়, যাদের অন্য কোনো ডিগ্রি কমপ্লিট, অর্থাৎ এডুকেশনাল লাইনের ডিগ্রি কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনের ডিগ্রি কিংবা মেডিকেল লাইনের ডিগ্রি, যার যে ডিগ্রি কমপ্লিট আছে, তারা কিন্তু বাড়ির ছোটরা, যারা যারা সবে এইচএস পাস করছে কিংবা এইচএস পাস করেছে, 2-1 বছর হয়ে গেছে, কোনো একটা ফর্মাল কোর্সে ভর্তি হয়েছে, ঠিক ভালো লাগছে না কোর্সটা, তারা কিন্তু বাড়ির ছোটদেরকে এই কোর্সটা অবশ্যই সাজেস্ট করতে পারো। তার যাবতীয় ডিটেলস এখানে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও।